ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় দুর্দান্ত এক জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে আজ দিনের প্রথম ও আসরের 33তম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত করেছে তারা। মাঝে অধিনায়ক স্টিভেন স্মিথের 36 বলে 57 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে 177 রান। আরসিবির হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ক্রিস মরিস। 4 ওভার বোলিং করে 26 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছেন তিনি। 178 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে নড়বড়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনাররা। এরপর মাঝে দলের হাল ধরেছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে ব্যক্তিগত 43 রানে দলীয় 102 রানের মাথায় বিরাট কোহলি যখন আউট হয় তখন 6.5 ওভারে আরো 75 রানের প্রয়োজন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের। সেই মুহূর্তে ক্রিজে আসেন এবি ডিভিলিয়ার্স। সাউথ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান দলকে জেতানোর জন্য ঝড় তোলার প্রয়োজন ছিল, ঠিকই ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। তাণ্ডব চালিয়েছেন রাজস্থান রয়্যালস এর বোলারদের উপর। আজ 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবি ডিভিলিয়ার্স। মাত্র 22 বলে অপরাজিত 55 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাউথ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান। এদিন এবি ডিভিলিয়ার্স এর 22 বলে 55 রানের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল 6টি ছক্কা ও 1টি চারে। চারের থেকেও 6 গুণ বেশি ছক্কা হাঁকিয়েছেন এবি ডিভিলিয়ার্স। তার অবিশ্বাস্য ঝোড়ো ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত 2 বল হাতে রেখে 7 উইকেটের বিশাল জয় পেয়েছে বিরাট কোহলির দল। কোহলিদের দুর্দান্ত এই জয়ের পর গ্যালারিতে কোহলির স্ত্রী আনুষ্কা শর্মাকে দেখা যায় বেশ উচ্ছ্বাসিত অবস্থায়। বিরাট কোহলির জয়ে আনন্দিত তিনি।